আসসালামু আলাইকুম মাই লাভলি লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে পাচ্ছেন ঝুম একটা বৃষ্টি হচ্ছে, অনেক দিন গরমের পরে আজ হঠাৎ বৃষ্টি নামলো, আর বৃষ্টিতেই কেমন সবার শান্তি পেল মনে হচ্ছে। গরমে সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম, তো বৃষ্টি যখন নেমেছে ভাবলাম আজকে একটু খিচুড়ি আর গরুর গোশত রান্না করা যাক। তো এখানে আমি ফ্রিজ থেকে গরুর গোশতটা নামিয়ে ভিজিয়ে নিলাম আর মুগ ডাল ভেজে নিয়েছি। এদিকে চাল, আমি দুই ধরনের চাল দিয়েছি আজকে, একটা হচ্ছে যে রেগুলার চালটা খাই আমরা, আর হচ্ছে একটা আতপ চাল দিয়েছিলাম যে খিচুড়িটা একটু আঠা আঠা হবে। যদিও আমি আজকে খিচুড়িটা ভুনা খিচুড়ি রান্না করব, তারপরেও একটু আঠালো থাকলে ভালো লাগে খেতে, এজন্য দিয়েছি। আর এদিকে আমি গরুর গোশতটা বসিয়ে দিয়েছি। তো গরুর গোশত রান্না করার জন্য যেসব মশলা লাগে সেগুলো তো আপনারা সবাই জানেন, তারপরেও একটু বলে দিচ্ছি। আদা রসুন বাটা, হলুদ মরিচ, ধনিয়া জিরা এগুলো দিয়ে আর রান্না করব। আর আজকে আমি একটু মরিচটা, শুকনা মরিচটা একটু ব্লান্ডারে পেস্ট করে নিয়েছিলাম, গুঁড়াটা দেইনি, পেস্ট করে দিয়েছি। তো তারপর লবণ দিয়ে ভালো করে মশলা কষিয়ে, আমি একটা গরম মশলা তৈরি করেছিলাম বাসায় ওটাও দিয়ে দিয়েছি, মশলা কষিয়ে আমি গরুর গোশতটা দিয়ে দিব। তো এর আগে বলে নিচ্ছি আপনাদের সবার কাছে, একটু অনুরোধ করছি, আপনারা যদি আমার এই ভিডিওটি ইউটিউবে দেখেন তো তবে একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, আর যারা ফেসবুক পেজে দেখবেন তারা প্লিজ একটি লাইক দিবেন এবং সবার সাথে একটু শেয়ার করে দিবেন। তো এখানে আমি চালটাও ভিজিয়ে রেখেছি, গরুর গোশতটাও কষিয়ে নিলাম, এরপর আমি খিচুড়িটা বসিয়ে দিব। আর একটু কথা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, যারা আমার ভিডিও দেখে অনেকেই আছে কমেন্ট করেন, নেগেটিভ কমেন্টও করেন, তাদেরকে একটু বলছি প্লিজ আপনাদের যদি ভিডিও ভালো না লাগে তো স্কিপ করে যাবেন, তারপরেও সব আজে বাজে কমেন্ট করলে আপনার তাতে কি আপনি তাতে কি বড় হবেন বা আপনার সম্মানটা কি থাকবে? আপনি এভাবে কমেন্ট করে আমাকে হেয় করছেন, যাকে আমি বলছি সে অবশ্যই আমার ভিডিওটা দেখলে বুঝবেন। তো এভাবে কমেন্ট না করে যদি আপনি আমার সাথে আমার উপরে আপনার কোনো ক্ষোভ থেকে থাকে তো সরাসরি বলবেন প্লিজ, এভাবে কমেন্ট করবেন না। তো এরপরে আমি চালগুলো কষিয়ে নিয়ে মুগ ডাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। তো কষিয়ে নিয়ে আমি ভালো করে এরপরে পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে দুই পট চাল নিয়েছি, এক পট ডাল নিয়েছি, তাতে করে তিন পট হয়ে গেল। এখানে আমি ছয় গ্লাসের মতো পানি ইউজ করেছি, তো যেহেতু একটু আঠা আঠা থাকবে, আঠালো থাকবে খিচুড়িটা, একটু পানিটা বেশি দিলেই ভালো হবে। এরপর গরুর গোশতটা কষানো হয়ে গেছে, বৃষ্টির দিনে গরুর গোশত আর খিচুড়ি খেতে কিন্তু খুবই মজা লাগে, তো আপনারা চাইলে রান্না করে খেতে পারেন। আজকে আমার ইচ্ছা হলো তো রান্না করলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো গরুর গোশতে পানি দিয়ে, ঝোলের পানি দিয়ে দিয়েছি, এদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে। তো রান্না আমার সব শেষ, এবার আমি রান্নাবান্না শেষ করে একটু গোসল করে নামাজ পড়ে তারপরে খাবো। দেখুন খিচুড়িটা কিন্তু আঠালো হয়ে এসেছে, এতো আমার রান্নাবান্না শেষ, গোছলো শেষ, এবার খাওয়ার পালা। আমি একটু ঝোল ঝোল করে রেখেছি খিচুড়ি দিয়ে, গরুর গোশতের ঝোলটা ভালো লাগে, আর আচার নিয়েছি সাথে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন,
আর আমাদের জন্য দোয়া।